এখন আমরা পড়ব সমান্তরাল পাত ধারকের পাত দুটোর মধ্যে আকর্ষণ বল তাহলে আগে সমান্তরাল পাত ধারকের দুটো পাত এঁকে দিচ্ছি পাত দুটো এঁকে দিচ্ছি একটা ভুসংলগ্ন তোমাদের দেখানো হবে একটা ভুসংলগ্ন দেখাচ্ছি তাহলে এতে আধান আছে প্লাস বুঝতেই পাচ্ছো এটা হচ্ছে এক নম্বর প্লেট বলতে পারি আর এটা দুই নম্বর প্লেট বলতে পারি তাহলে এটাতে নিঃসন্দেহে যদি ওটাতে প্লাস আছে তাহলে এটাতে নিঃসন্দেহে মাইনাস থাকবে কেন ভূসংলগ্ন হওয়ার ফলে যেটা হওয়ার কথা ডিস্ট্রিবিউশন চার্জ হয়ে গেছে এই চার্জের জন্য ওখানে এসেছে এবারে দেখো আমরা এই দুটো প্লেটের মধ্যে আকর্ষণ নির্ণয় করব তাহলে আকর্ষণ বল যে কোনো একটা বল সমান হকে এখানে তড়িৎ ক্ষেত্রের বল সমান তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইনটু আধান এই আকারে পেতে হবে এখানে যে কোনো বল পাবো আমরা এই আকারে পাবো প্রাবল্য ইনটু আধান এই আকারে পাবো তাহলে আমাদের উদ্দেশ্যটা কি দেখবে আমরা প্রাবল্য নির্ণয় করব আর আধানটা জানব তাহলে দেখো মনে করলাম এই প্লেটের জন্য এর উপর আকর্ষণ বল বা এই প্লেটের জন্য এই উপর আকর্ষণ ব্যাপারটা কি তাহলে আগে করব কি এই এক নম্বর প্লেটের জন্য দু নম্বর প্লেটের জায়গায় প্রাবল্য নির্ণয় করব আর দু নম্বর প্লেটের জন্য দু নম্বর প্লেটের জায়গায় প্রাবল্য নির্ণয় করব অর্থাৎ দুটি প্লেটের জন্যই দু নম্বর প্লেটের কাছে প্রাবল্য কত নির্ণয় করব তারপর দু নম্বর প্লেটের আধান দিয়ে গুণ করব তাহলে এই প্রাবল্যটা কোথা থেকে বার করব না এক নম্বর প্লেটের জন্য প্রাবল্য আর দু নম্বর প্লেটের জন্য প্রাবল্যের যোগফল তাহলে এখন বলবো দু নম্বর প্লেটের স্থানে তাহলে এক নম্বর প্লেটের জন্য দুইয়ের জায়গায় এক নম্বর প্লেটের জন্য দু নম্বর প্লেটের স্থানে প্রাবল্য বেশি বোঝাবো না এটা প্রাবল্য কত না ই ওয়ান ইজ ইকুয়াল টু সিগমা বাই বলো এটা এপসাইলন জিরো হবে না টু এপসাইলন জিরো এখানে ভাবতে হবে তোমাদেরকে এপসাইলন জিরো না টু এপসাইলন জিরো এটা একটা প্লেট ধরেছে এখানে দুদিকে দেখানো হয়েছে কিন্তু এগুলো পাতলা প্লেট আর যেহেতু এর আকর্ষণে আছে তাহলে একদিকে থাকবে এটা ভেবে নিতে হবে সিগমা বাই টু এপসাইলন জিরো ধরা হয় ঠিক একই হবে দুই নম্বর প্লেটের জন্য দুই নম্বর প্লেটের অবস্থানে প্রাবল্য অবস্থানে প্রাবল্য কত ইটু সমান জিরো মনে রাখবে এই তো ভূসংলগ্ন এর মধ্যে কোনো আধানই নেই ভূসংলগ্ন হওয়া মানে আধান আছে কিন্তু এর জন্য এখানে প্রাবল্য এবং বিভব শূন্য হবে এটা আমি আগেও বলেছি যে ভূসংলগ্ন প্লেটের খুব কাছাকাছি বিন্দুগুলোতে তার নিজের জন্য বিভব এবং প্রাবল্য শূন্য হবে তাহলে মোট প্রাবল্য কত অতএব দুই নম্বর প্লেটের অবস্থানে মোট প্রাবল্য কত অবস্থানে মোট প্রাবল্য ই সমান হচ্ছে ই ওয়ান প্লাস ই টু সমান হয়ে গেল কত সিগমা বাই টু এপসাইলন জিরো সিগমা বাই টু এপসাইলন জিরো ঠিক আছে তাহলে এখানে আমরা যে যে পদ্ধতিটা এগোচ্ছিলাম এফ ইজ ইকুয়াল টু ই ইনটু কিউ বা কিউ ই তাহলে বলো এবারে বাকি রইল কি ই বেরিয়ে গেছে ই বেরিয়ে গেছে এই তো ই বেরোলো তাহলে কিউ কত এখানে কিউ হচ্ছে সিগমা এ কিউ কত সিগমা এ প্রত্যেকটি প্লেটে কিউ সমান হচ্ছে সিগমা এ একক ক্ষেত্রফলে আধান আছে সিগমা এ ক্ষেত্রফলে আধান আছে সিগমা এ দুই নম্বর প্লেটে আধান দুই নম্বর প্লেটে আধান আছে কিউ সমান সিগমা এ অতএব প্লেট দুটির মধ্যে আকর্ষণ বল মধ্যে
আকর্ষণ বল বল এফ সমান হচ্ছে ইকিউ বা কিউই যে যেটা বলবে ইকিউ ই মানে হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন 0 ইনটু কিউ মানে হচ্ছে সিগমা এ তাহলে কেটে কাটাকাটি তো যাচ্ছে না সিগমা স্কয়ার এ বাই 2 এপসাইলন 0 সিগমা স্কয়ার এ বাই 2 এপসাইলন 0 এবার তোমরা এটাকে সিগমা এ মানে কিউ বলতে পারো উপরে একটা এ দিয়ে গুণ করতে পারো এটা হলো মূল রাশি মানে উপরে একটা এ দিয়ে গুণ করো তাহলে সিগমা স্কয়ার এ স্কয়ার বাই 2 এপসাইলন 0 এ করতে পারো তাহলে উপরটা কত হলো সিগমা এ মানে কিউ তাহলে সিগমা স্কয়ার এ স্কয়ার মানে কিউ স্কয়ার বাই 2 এপসাইলন 0 তাহলে ফাইনালি উত্তর হচ্ছে কিউ স্কয়ার এখানে আমি বড় হাতের কিউ দিয়েছি তাহলে বড় হাতের কিউ স্কয়ার বাই 2 এপসাইলন 0 এ কিউ স্কয়ার বাই 2 এপসাইলন 0 এ ঠিক আছে এই হলো কি সমান্তর পাদধারকের পাদদ্বয়ের মধ্যে আকর্ষণ বল তাহলে এফ ইকুয়াল টু ফাইনালি কি বের হলো এফ ইকুয়াল টু কিউ স্কয়ার বাই 2 এপসাইলন 0 এ ঠিক আছে এইটা তোমাদের মনে রাখতে হবে এই সূত্রগুলো মনে রাখবে কাজে লাগবে তোমাদের খুব